হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বয়ন লেন্স ব্লগস। আজি বহুত দিন মূরক আজি এটা নতুন ভিডিও লৈ আপনাদের স্বাগতম জানাইছো। আজি মই যেটু ঠাইত আছো, ঠাইটির নাম খরমুজা। খরমুজা মই এইটো খরমুজাত আছো, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টত খরমুজা ভিলেজত আছো। আর ইয়াতে চারিওপিনে ছাই আছে, এইটো হল আপেল বগরীর খেতি। আর খুড়া হল এই খুড়া এই খেতিটো ক্ষতিটো করেছে আমার। এই খুড়ার নাম হল মকিবুর, মকিবুর রহমান। ইয়াতে টোটাল কিমান বিঘা খেতি আছে আপনার? 8 বিঘা আছে, টোটাল 8 বিঘা আপেল বগরের খেতি আছে। আর মোর লগত আছে আর আমার গোয়ালপাড়া কৃষি বিভাগের আতোয়ার রহমান কৃষি সম্পাদক সহায়ক। এইখানে যিখিনি খেতি আছে কিবা সহায় টহায় লাগলে আমার এই খুড়া কি কয় আতোয়ার রহমানে লগত থাকে। আর এতে আপনার কি কি বগরি আছে? এনে আমার ইয়াতে বগরি আছে, এই প্রথম আছে মানে থাইল্যান্ড বগরি, কিছু আছে থাইল্যান্ড বগরি, কিছুমান আছে আমার মানে কাশ্মীরি সুন্দরী বগরি আছে। কাশ্মীর সুন্দরী বগরি দুটা জাত আছে, ইয়াত দুটা সরু এটা ডাঙর, আর এটা আছে এই ইন্ডিয়ান বগরি বলে কয়। এই মানে এই কাশ্মীরি বগরি নহয় কিন্তু ইন্ডিয়ানে এই থাইল্যান্ডের নিচিনাই প্রায় কালারটু, কিন্তু থাইল্যান্ডতকৈ অল্প উন্নত মানের ভাল। আমার ইয়াতে মোটামুটি 4টা মান জাত আছে। এটা আপনার বছরি কিমান উৎপাদন হয় আপনার বগরি? বছরি মোটামুটি ইয়াত 200 কুইন্টাল মান পাওয়া যায়। 200 কুইন্টাল মান পাওয়া যায়, এটা টোটাল বগরি 200 কুইন্টাল। আপনার বছরি আয় কিমান? বছরি আয় মোটামুটি আমার আহে 6-7 লাখ মান টাকা। 6-7 লাখ টাকা বগরি বিলাক যে লাগিছে, এটু একচুয়ালি সিজনটু মানে কেতিয়া কেতিয়া বগরি খিনি মানে আপনি মানে ইয়ার পরে মানে বগরি আসলে মানে এই আহিন মাহর পরা মানে সাধারণ আমার যেখানে মানে জেনারেল বগরি যেনেকুৱা ঠিক তেনেকুৱা সময়তে এই ফুলবিলাক হয়। তারপর বগরি ফুলের পরা বগরি হয়, সেই বগরিটু হতে হতে ধর আপনার ফাগুন মাহ লাগে, মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাহতে মানে ফুলায়, মানে এক সময় তোলায়, এটা সময় তোলায় বছরত দুবার নলায়। আচ্ছা, বগরিবিলাক আপনি যে কথা কইছে ইয়াতে কেইটামান জাতির বগরি আছে, থাইল্যান্ড আছে, কাশ্মীরি কিবা কিবি বগরি আছে, গোটেইখিনি কি একে সময়তে পকে? টাইম বিলাক তো একে নয়, টাইম একে নহয়, অলপ মানে 15 দিন অলপ ডিফারেন্স হয়। হয়, আপনি এইটো আইডিয়া কত পাইছিলে প্রথমে? এইটো আইডিয়া মই মানে প্রথমে ইউটিউবত চাইছো বা বিভিন্ন জায়গা বাগান বিলাক কৰিছে এইবিলাক চাইছো, বৰপৰা ইফালে গৈ চাইছো। তাৰপিছত আমাৰ এই যে এই কৃষি সম্প্রসারণ বিষয়া যিটো আমাৰ আতর ৰহমান ছাৰ আছে, ইয়াৰ লগত পৰামৰ্শ কৰিলোঁ। ইয়াৰ পিছত মই কিছু পুলি আনিলোঁ, নিজে কিছু গ্ৰাফটিং কৰিছোঁ, গ্ৰাফটিং কৰি কিছু নিজে কৰিছোঁ, এনেকুৱা কৰি মানে লাহে লাহে অলপ বিষয় হ'ল। মুঠতে আমাৰ ইয়াত 700 মান গছ আছে, টোটেল 700 মান গছ আছে, 700 মান গছত প্ৰায় 200 কুইণ্টেল মান হয়। মই এটা কথা শুনিব পাৰিছোঁ যে কেতিয়াবা এটা 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 গছতে 1ৰ পৰা 2 কুইণ্টেল বগৰী উৎপাদন হয়, সেইটো মই ঠিক মতে চোৱা চিতা কৰিলে ইয়াতে চাওক, এইটো এই বগৰী এই গছটোৱে চাওক, এই গছটোৱে চাওক চাওক, ইয়াতে ইয়াতে এনেকুৱা দেখা গৈ আছে যে পাত যিমানখিনি আছে পাততকৈ বগৰী বেছি লাগিছে। এনেকুৱা যদি এটা এটা গছত লাগে তেনেহ'লে প্ৰত্যেকটো গছত যদি এনেকুৱা লাগে চিন্তা কৰক, তেনেহ'লে 200 কুইণ্টেলৰ হয়তো অধিক উৎপাদন হ'ব ইয়াৰ পৰা। আৰু এইটো যিটো চলাৰ ছিষ্টেমটো দেখিছে এইটো জিলা কৃষি বিভাগৰ পৰা ব্যৱস্থা কৰি দিয়া হৈছে, কাৰণ পানী দিব লাগিব, মাজত ইলেক্ট্ৰিচিটি নাই বাবে। যিটো মই যিটোৰ কথা ক'লোঁ ইয়াতে বগৰী লাগি আছে চাওক, বহুত বগৰী লাগি আছে। আৰু এইটো জাতিটো কি আছিল? ইণ্ডিয়ান বগৰী, এইটো ইণ্ডিয়ান, এইটো আমাৰ ভাৰতৰ এইটো মানে লোকেল। আৰু এইটো বগৰী গছটো যিটো হ'ল এইটো চাওক, এইটো এইটো বগৰীটো এইটো বগৰী হ'ল কাশ্মীৰী বগৰী, এইটোৰ মূৰটো অলপমান জোঙা জোঙা থাকে আৰু এইটো সোৱাদো বহুত ভাল, অলপ মানে দেখিবলৈ অলপ ৰঙা ৰঙা হয় এইটো, এইটো অলপ জোঙা জোঙা টাইপ হয়। আৰু এনেকুৱা কিমান গছ আছে কাশ্মীৰী? এইটো আছে আমাৰ 300 মান, 300 মান কাশ্মীৰী বগৰী আছে। আৰু এই বগৰীটো চাওক, এইটো বগৰী গ'ল একদম সৰু সৰু বগৰী, যিয়ে নহওক আমাৰ সাধাৰণে যিবিলাক বগৰী লাগে সেইটো বগৰীৰ দৰে দেখা যায়। একচুৱেলি এই বগৰীটো ছিডলেছ বগৰী, তাৰমানে বগৰীটোৰ ভিতৰত গুটি নাই। মই দুই এটা খাইও চাইছোঁ, সোৱাদো ভাল, এইটো গুটি নাই ভিতৰত। এইটো এটা জাতি, এটা ভাল জাতি। এইটো কি নাম কি একচুৱেলি? ছিডলেছ বগৰী বুলিয়ে কয়, এইটো ছিডলেছ বগৰী, এইটোৰ মানে গুটি নাথাকে, গুটি নাই। মই খাইও চাইছোঁ দুটাৰ ভিতৰত গুটিও নাই, খায়ো ভাল লাগে, সোৱাদটোও ভাল। এইটো এইটো বগৰী দেখি আছে, এই বগৰীটো হ'ল কাশ্মীৰী বগৰী, এইটোও হয় কিন্তু এইটো জাতিটো সৰু জাতি, এইটো মানে বগৰীবিলাক অলপ সৰু সৰু হ'ব কিন্তু সোৱাদটো এইটো বহুত ভাল সোৱাদ। এইটো পকিছে, এইটো ৰঙা ৰঙা হৈছে, পকিছে, এইটো মিঠা হৈছে, মই খাই চাইছোঁ দুই এটামান। যিয়ে নহওক এইটো কাশ্মীৰী দুটা জাতি আছে, এটা হ'ল ডাঙৰ জাতি আৰু এটা হ'ল সৰু জাতি, এইটো হ'ল সৰু জাতিটো। চাইছোঁ যে এইটো ছিজনটো নাই, এইটো একচুৱেলি থাইলেণ্ড বগৰী হয়, থাইলেণ্ডৰ চাওক ডাঙৰ আৰু অলপমান অলপ কেঁচা আছে। আৰু এইটো ছিজনটো শেষ হ'ল, এইটো পকি মানে ইহঁতে অলৰেডি বিক্ৰী কৰিলে, এইটো ইমান নাই। বৰ্তমান যিখিনি বগৰী দেখি আছে সেইখিনি কাশ্মীৰী বগৰী আছে, কাশ্মীৰী বগৰী দুটা জাতি আছে আৰু আমাৰ ইণ্ডিয়ান বগৰীখিনি সেইখিনি লাগি আছে, আৰু থাইলেণ্ডৰ যিমানখিনি বগৰী আছিল সেইখিনি অলৰেডি বিক্ৰী কৰা হ'ল। তাৰ শেষত শেষত মই খুৰা পা খুৰা, আপুনি এইবাৰ বগৰীবিলাক ক'ত ক'ত বিক্ৰী কৰে? এইবিলাক বগৰী আমাৰ এনেই লোকেল বজাৰতে যায়, গোৱালপাৰা টাউনত আমি দিওঁ, এইফালে আগিয়া, তাৰপিছত আমাৰ এই বঙাইগাঁও মানে এইফালে অভাইপুৰী, হয় হয়, এইবিলাক অঞ্চলত কাবাইদাৰী, এইবিলাক অঞ্চলত আমি দিওঁ আৰু কি।
এটা কোনবা যদি বেছিকে বগৰি লৈ ফোন কৰিলে হয়তো আপোনালোকে দিব পাৰিব। অ অ কোনবা যদি লাগে বগৰি ফোন কৰিলে কিমান লাগে এটো আমি ঠিক আছে মই আমাৰ এই মকিবৰ গুৰাৰ নাম্বাৰ আৰু এড্ৰেছ আৰু ফুল ডিটেইলস কিনি মই ভিডিঅৰ ডিসক্রিপশনত রাখি দিম আপনার যদি কেতিয়াবা প্রয়োজন হয় বগরী যদি লাগে ইয়াতে বিক্রি করবলে হোক ঘর খাবলে হোক ইয়াতে আহি যাব বগরী পাই যাব আর বেশিকে লাগিলে খুড়া যোগাযোগ করলে খুড়া হয়তো দিয়েও আহিব বেশিকে হলে ইয়াতে দিয়েও আহিব পারিব কারণ এক কেজি তো লই যাব নয় হয় বেশিকে যদি লাগে খুড়ার লগত যোগাযোগ করব মই সম্পূর্ণ ডিটেলস খিনি ভিডিওর ডিসক্রিপশনত দি দিম আর ভিডিওটো ইয়াতে সামরিছো দিয়া।